ডায়াবেটিস প্রতিরোধ করার জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত, যে যাদের ডায়াবেটিস নেই কিন্তু ফ্যামিলি হিস্ট্রি আছে, যে তার ফ্যামিলিতে মা বাবা বা ভাই বোনের ডায়াবেটিস আছে, এই ধরনের রুগীরা একটা ঝুঁকিতে রয়েছে, তো তাদের আসলে কি ধরনের লাইফস্টাইল লিড করা উচিত বা কি ধরনের ব্যবস্থা নিলে ডায়াবেটিসটাকে প্রতিরোধ করতে পারবো? একটা আমরা যেটা বলি প্রাইমারি প্রিভেনশন সেকেন্ডারি প্রিভেনশনটা শুরু করেছেন। প্রাইমারি প্রিভেনশন আছে তো আমার ডায়াবেটিস হতেই দিব, তাহলে আমি যদি দেখি যে আমার বাবার ডায়াবেটিস আছে, আমি যদি দেখি যে আমার ভাইয়ের ডায়াবেটিস আছে কিন্তু আমার এখনো হয়নি, তার মানে কি আমার আমি জন্মগতভাবে আমার ডায়াবেটিসের একটা উপাদান নিয়ে এসেছি, সেক্ষেত্রে আমাকে যদি ডায়াবেটিস যাতে না হয় তাহলে আমার লাইফ স্টাইলটাকে ঠিক করতে হবে। অর্থাৎ আমার খাবারের ভিতরে একটা হেলদি খাবারের প্যাটার্ন নিয়ে আসতে হবে, আমার খাবারে প্রচুর শাকসবজি থাকবে, ফ্রুটস থাকবে, লিমিটেড কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেটা বলি সেটা থাকবে, সিম্পল কার্বোহাইড্রেটের পরিমাণ কমে যাবে, কোক ফান্টা জুস এগুলো খাওয়ার পরিমাণ কমে যাবে, এবং আমরা ফ্যাটের পরিমাণ কমাই দিব, প্রোটিনটা একটু লিমিটেড রাখবো, কার্বোহাইড্রেট আমরা 50% বেশি খাবো না। নেক্সট আসে হচ্ছে এক্সারসাইজ, আমাকে অবশ্যই একটা এক্সারসাইজ শিডিউলে চলে যেতে হবে। আমার পেটে যদি ফ্যাট থাকে অ্যাবডোমেন ফ্যাটটা আমাকে সরাতে হবে। দেখা গেছে ছেলেদের যদি 90 সেন্টিমিটার বেশি তাদের অ্যাবডোমেন থাকে, মেয়েদের যদি 80 সেন্টিমিটার বেশি তাদের অ্যাবডোমেন ওয়েট বেশি থাকে তাদের ডায়াবেটিস হওয়ার চান্স বেশি থাকে, সেক্ষেত্রে আমাকে পেটের এক্সারসাইজ করে পেটের থেকে চর্বি কমাতে হবে। সুতরাং আমি যদি প্রিভেনশন করতে চাই, দ্যাট ইজ দ্য প্রাইমারি প্রিভেনশন, সেটা হচ্ছে আমাকে প্রথম থেকে এক্সারসাইজ শিডিউল আমাকে চালু করতে হবে। তবে এই নিয়ে অনেক ইন্টারন্যাশনাল পাবলিকেশন আছে, সেখানে দেখা গিয়েছে যে যে শুধুমাত্র এক্সারসাইজ করে তারা ডায়াবেটিস প্রিভেন্ট করতে পেরেছে। এবং কিছু ড্রাগ আমরা ইউজ করি, যেমন মেটফর্মিন একটা ড্রাগ আছে, পাইগ্লিটাজিন একটা ড্রাগ আছে, যেটা ডায়াবেটিস প্রিভেনশনের জন্য অনুসরণ অনেকে ইউজ করে। কিন্তু দেখা গেছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ওষুধ দিয়ে যতটুকু আমরা প্রিভেনশন করতে পেরেছি তার চেয়ে বেশি ডায়েটারি অ্যাডভাইস এবং ফুড হ্যাবিট চেঞ্জ করে সেটা আমরা প্রিভেনশন করতে পেরেছি। প্রিপারেশন সেকেন্ডারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন হচ্ছে যে আমার ডায়াবেটিস হয়ে গিয়েছে কিন্তু আমি কিডনি নষ্ট হতে দেব না, চোখ নষ্ট হতে দেবো না, হার্ট নষ্ট হতে দেবো না। সেক্ষেত্রে বলা হয় একটা রেগুলার এক্সারসাইজ, হেলদি খাবারের সাথে ব্লাড সুগার লেভেলটা আমি ড্রপ করলে খালি পেটে 6 নিচে রাখবো, খাওয়ার পর 7 নিচে রাখবো, 8 নিচে রাখবো, এবং রাতেও খাওয়ার পর 8 নিচে রাখবো, গড় আমরা 7 নিচে রাখবো। সেটা রাখতে গিয়ে যদি আমাকে ইনসুলিনে যদি চলে যেতে হয় আমি ইনসুলিনে চলে যাবো, দরকার হলে আগে ভাগে আমি ইনসুলিনে চলে যাবো, আমি আমার অবস্থা খারাপ হওয়ার জন্য ওয়েট করবো। টার্শিয়ারি প্রিভেনশন হচ্ছে যে আমার অলরেডি কমপ্লিকেশন হয়ে গেছে, যেমন আমার কিডনিতে অলরেডি একটু প্রবলেম ডেভেলপ করেছে কিন্তু আমার কিডনি এখন বদলে দেবো যাতে না লাগে, সেইভাবে আমাকে চিকিৎসা করতে হবে, দ্যাট ইজ দ্য টার্শিয়ারি প্রিভেনশন। সো টোটালি এটা ডিপেন্ড করে হচ্ছে যে আমি কি চাই এবং আমি কতটা সিরিয়াস এই প্রিভেনশনটা করার জন্য।